আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাবল ফ্যান বিডি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম আলু বেগুনের ঘন্ট। আর এই রেসিপিটি বাসে একবার ট্রাই করলে কিন্তু মাছ মাংসের স্বাদ ভুলেই যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো তেল। এখানে আমি খাওয়ার তেলটা নিয়েছি। তেলটা প্যানের চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 3টা ডিম সিদ্ধ করে নেওয়া। এখানে ডিমটা আগে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আপনারা ডিম সিদ্ধ কীভাবে করতে হয় সেটা সকলেই জানেন, তো সেই জন্য ডিম সিদ্ধটা আর দেখালাম না। তো ডিমটা দিয়ে দিলাম এবং ডিমটা আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি আবারও চুলোর মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো তেল। তেলটা দেওয়ার পর আমি এই ফাঁকে আপনাদের দেখাচ্ছি বেগুন। এখানে আমি আলু আর বেগুনটা কীভাবে কেটে নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আলু আর বেগুনটা ঠিক আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এটা পাতলা কিংবা মোটা হলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা ঘন্ট হবে, হোক পাতলা হোক মোটা তাতে কোনো সমস্যা নেই। তবে ছোটো করে কাটলে সুবিধা হচ্ছে, আপনার দ্রুত সিদ্ধ হবে, আর বড় করে কাটলে একটু সময় লাগবে, এই আর কি। তো এই সবজিটা পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটুকু রান্না করতে চান ঠিক ততটুকুই। তো এই পর্যায়ে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দিব। এখানে একটা টিপস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিম আলু বেগুনের ঘন্ট তৈরির ক্ষেত্রে বেগুনের পরিমাণটা কিন্তু আলুর পরিমাণের থেকে বেশি হবে। মোট কথা হচ্ছে আপনি যদি বেগুনটা 4 ভাগ নেন তাহলে সেক্ষেত্রে আলুর পরিমাণ 1 ভাগ হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ডিম আলু বেগুনের ঘন্ট। তো আমি একটু উল্টে পাল্টে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। এখানে আমি এখানে আমি বড় সাইজের 4টা রসুনের কোয়া থেতলে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝালটা আপনারা ইচ্ছে মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব লবণ স্বাদ মতো। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট এই সবজিটা কষিয়ে নিব। আর একটু একটু করে পানি দিব। পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। কোনোভাবেই এটা একেবারেই আমরা যখন ভাজি তৈরি করি বা চরচড়ি করি সেটার মতো করা যাবে না। এখানে একটু পানি রাখতে হবে। প্রয়োজনে আপনি সামান্য করে পানি দিয়ে দিয়ে এটা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে পারেন। যদি দেখেন যে আপনার সবজিটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটু পানি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে কোনোভাবেই এটাকে চরচড়ির মতো করে ভেজে নেওয়া যাবে না। এতে করে আলু বেগুনের যে ঘন্ট সেটা কিন্তু অরিজিনাল যে স্বাদ সেটা আর থাকবে না। তো কথা বলতে বলতে দর্শক, এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে পানির পরিমাণটা আসলে সবজি বুঝে দিতে হবে। তারপরও এখানে আমি প্রায় 3 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। আপনারা সবজির পরিমাণটা বুঝে একটু পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব উপকরণগুলো আমি আবার ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্পেশাল একটা জিনিস, আর সেটা হচ্ছে ধনেপাতার কুচি। এই ধনেপাতার কুচি ছাড়া কিন্তু ডিম আলু বেগুনের ঘন্টটা অসম্পূর্ণ। চেষ্টা করবেন এই ধনেপাতার কুচিটাই ব্যবহার করার। এতে করে স্বাদে অতুলনীয় হবে ডিম আলু বেগুনের ঘন্ট। তো কথা বলতে বলতে দর্শক, আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। আমি ঢেকে দিলাম। এটা আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর 5 মিনিট পর দর্শক এটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় মিডিয়াম টু লো ফ্লেমে এটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। পানিটা কোনোভাবে শুকানো যাবে না, ঠিক এরকম পানি থাকবে। আর যেহেতু আমি বেশি করে ছোটো করে কেটে নিয়েছি তাই এটা দ্রুত সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটা ভালো করে ঘুটে নিব। আর এখানে ভালো করে বলতে একেবারেই কিন্তু ঘুটে নেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে এক কথায় আধা ঘন্ট যেটাকে বলে সেটা করে নিচ্ছি। মানে একটু একটু আলু থাকবে, আবার একটু একটু বেগুন থাকবে। আপনারা চাইলে কিন্তু এখানে পুরোপুরি আলু আর বেগুনটাকে একেবারেই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে। তাই আমি একটু আলু আর বেগুনটা কেটে রেখেছি। তো এখন আমি এইভাবেই
मीडियम टू लो फ्लेमे आरो पाँच मिनट एट जाल दीब एखन एटा एकटु बेशी तेल तेला मने होच्छे तार जोनो एखन एटाके आमी आरो मीडियम फ्लेमे दो थेके तीन मिनट जाल दीब और अनबरत नाचड़े करते थाकबो एते करे एटा तलानीते कोनोभावे आटके गेले एटार स्वाद किन्तु पुरोपुरि नष्ट हये जाबे आर तलानीते जेनो आटके ना जाय सेदिके खेयाल राखबेन। तो दर्शक देखो दो थेके तीन मिनट पर एटार जो घनत्व ठीक एरकम हो गए और ये पर्याये अभी दिए दीची जो डिमगुलो भेजे रेखेछिलाम सेगुलो डिमगुलो देवार पर और अभी एक मिनट मीडियम फ्लेमे जाल दीब जस्ट एक मिनट किन्तु डिम देवार पर एटा आसले जाल ना दिलेओ चले तारपर अभी एक मिनट दीची जेहेतु डिमटा ठंडा हो गए तो आमी आरो एक मिनटर मतो जाल दीची एकटु नाचाड़ा करे निते हबे और एक मिनट पर किन्तु दर्शक एटा आमार पुरो रेडी हो गए और तैरी हो गए आमार डिम आलू बेगुनेर घंट रेसिपि। आशा करछि भिडियोटी आपनादेर भालो लेगेछे। भिडियोटी भालो लागले प्लिज चैनलटी सबसक्राइब करबेन सेइ साथे लाइक कमेंट एंड शेयर करबेन। आल्लाह हाफेज।